আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শরণখোলা উপজেলার চার নং সাতখিল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজাম্মেল হোসেন স্যার পরলোক গমন করার পরে এই আসনের চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং সেই শূন্য আসনে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অর্থাৎ এই আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে আর কিছুদিন পরে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ১২ জন প্রার্থী ইতিমধ্যে তারা তাদের নাম ঘোষণা করেছেন এবং তারা শেষ পর্যন্ত এই নির্বাচনের টিকে থাকবেন কিনা সেই বিষয়ে আমাদের এই অনুষ্ঠান। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি পলাশ ভাই। আগে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন, আপনি দলের কোন পদে আছেন আর আপনার নামটি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পলাশ মাহমুদ। আমি যেহেতু আমাদের পরিবার একটি রাজনৈতিক পরিবারের সাথে সম্পৃক্ত, আমাদের রাজনৈতিক একটি পরিবার, আমরা এই ইউনিয়নের দীর্ঘদিন আমাদের পরিবারই নেতৃত্ব দিচ্ছে। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমি যখন তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি, আমি স্কুল ছাত্রলীগের, যেহেতু আমাদের ফ্যামিলির রাজনৈতিক সবাই নেতৃত্বে, যার কারণে ওই সময় আমি পোস্ট নেই, আমি সদস্য ছিলাম। এরপরে যখন আমি এসএসসি পাস করি, ইন্টারমিডিয়েট ভর্তি হই শরণখোলা ডিগ্রি কলেজে, সে সময় আওয়ামী লীগের দুঃসময়, আমি 2002 সালে এসএসসি পাস করেছি। পাস করার পরে আমি 2003-এর শেষ দিকে ওইখানে ছাত্রলীগের কমিটি হয়, আমি তখন ছাত্রলীগের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম। তো যে কোনো কারণে আমি বড় ভাইদের স্যাক্রিফাইস করে আমি তখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম শরণখোলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের। এরপরে আমি ওই সময়কার বিএনপি জামাতের যে দুঃশাসন চলেছে তার রোষানলে আমিও পড়েছি, আমি মামলা খেয়েছি, আমি মার খেয়েছি, আমাকে রান্দা পাইলটের মাঠে মেরে ফেলে রেখেছে। ওই সময়ের সভাপতি ছিল, বিএনপির সভাপতি ছিল ওই যে 2 নং খন্তাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উনি আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তো পরবর্তীতে আমি পরীক্ষা দিতে পারিনি, আমি এসএসসিতে রেজাল্টও খারাপ করেছি ইন্টারমিডিয়েটে। দ্বিতীয়বারে আমি ইন্টারমিডিয়েট পাস করি 2005 সালে। তারপরে আমি খুলনায় পড়াশোনার উদ্দেশ্যে যাই, সেখানেও আমি খুলনা আজম খান কমার্স কলেজে পড়াশোনা করেছি। আমি কমার্স কলেজে ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলাম। এরপরে আমি কমার্স কলেজে পড়াশোনাকালীন অবস্থায় আমি খুলনা জেলা ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করি। আমি প্রথমে কোঅপশনের মাধ্যমে আমি খুলনা জেলা ছাত্রলীগের সদস্য হই, পরবর্তীতে আমি যে কমিটি আসে সেই কমিটির আমি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এরপরে আমার অনার্স এবং মাস্টার্স শেষ হয় 2011 সালে। এরপরে আবার পারিবারিক কারণে, নারীর টানে, আমাদের ফ্যামিলিগত কারণে আমি আবার এলাকায় আসি, ব্যবসা বাণিজ্য শুরু করি। আমি রাজনৈতিক কর্মকাণ্ড তো জড়িত ছিলামই, পাশাপাশি আমি সমাজসেবামূলক কর্মকাণ্ড যতটা সম্ভব এই এলাকার, 2008-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যত প্রকার বিনোদন বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, আমার বিশ্বাস এই অত্র অঞ্চলে আমি সব কিছুতে সম্পৃক্ত ছিলাম এবং সর্বোচ্চ জায়গায় থেকে আমি নেতৃত্ব দিয়েছি। আর যেহেতু চাচা চেয়ারম্যান ছিল, বড় ভাই দুইবারের ভাইস চেয়ারম্যান, সেই কারণেও আমার কিছু কর্মকাণ্ড ছিল, বলয় ছিল। আমি কখনও ওইভাবে চিন্তা করি নাই যে এত সকালে আমার চাচা বিদায় নেবে। তো সেই কারণে এখন আওয়ামী লীগ যেহেতু দল ক্ষমতায় এবং সামনে নির্বাচন আসন্ন, দল মনোনয়ন দেবে, আমি ইউনিয়ন আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদক। তো আমি চাচ্ছি যেহেতু জননেত্রী বিষয়ে জানতে চাই আপনার কাছে, আপনার চাচা দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন এই ইউনিয়নের এবং বেশ জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, আপনি তাদের পাশে থেকে কাজ করেছেন এবং আপনি উল্লেখ করেছেন জনসেবা করেছেন। আপনার চাচা পরলোক গমন করার পরে আপনি একজন তারুণ্যের প্রতীক, আপনি তরুণদের অহংকার বলা চলে, আপনি এই নির্বাচনে কেন আসবেন এবং নির্বাচন আপনি কেন করবেন? যেহেতু আমি লং টাইম এখানে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমি ছোটোকাল থেকেই রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো আমার পরিবার করে এসেছে সেগুলো আমি দেখে অভ্যস্ত এবং এখানের যে কালচার, যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করেছি। অর্থাৎ এই এলাকার মানুষের যে চাহিদা, এলাকার মানুষ কী চায়, কোন ধরনের তাদের মানসিকতা, কে থাকলে ভালো হবে, এই মানসিকতাটার দিক থেকে আমি মনে করি আমি দীর্ঘদিন এখানে ছিলাম। অর্থাৎ এইখানে যারা প্রার্থী হয়েছে তাদের অনেকেই এলাকায় বিচরণ ছিল না, আমার লং টাইম এখানে বিচরণ। তো সেই কারণে আমি এই মানুষের সেই চিন্তাভাবনা থেকে এবং তাদের যে চাহিদা সেই জায়গাটা থেকে আমি আমাকে মনে করি যে আমি যেহেতু এই এলাকার মানুষের যে আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করেছি, মানুষের সাথে আমি থাকতে পারবো এবং এদের আমি যদি দলের মনোনয়ন পাই বা নির্বাচিত হই, নির্বাচন করতে পারি, তাহলে আমি এদেরকে যে চাহিদাটা সেটা পূরণ করতে পারবো, সেই জায়গা থেকেই আমি দলের মনোনয়ন চাচ্ছি। আমরা জানি আপনার চাচার ছেলে, সেও নির্বাচন করবে এবং আপনি যেহেতু চাচার অত্যন্ত কাছের মানুষ ছিলেন,
এবং আপনার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, আপনি নির্বাচন করবেন। এখন নির্বাচনকে কেন্দ্র করে কি আপনাদের ভাইয়ের মধ্যে কোনো ধরনের বিভাজন বা মতদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কিনা? না, এরকমের কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি, এখানে আরও আমার চাচার আগেও আরও চেয়ারম্যান ছিল, বিএমপি বলেন, আওয়ামী লীগের বলেন, অনেকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারা তাদের জেনারেশন তৈরি করতে পারে নাই। এখানে যারা চেয়ারম্যান ছিলেন বা মেম্বার ছিলেন, যাদের নাম ডাক ছিল, কিন্তু তাদের যে পরবর্তীতে যারা নেতৃত্ব দেবে এই এলাকার মানুষকে, সেই ধরনের তারা নেতৃত্ব তৈরি করতে পারেনি। এখন যেহেতু আমার চাচা চেয়ারম্যান ছিল, আমার ভাই ভাইস চেয়ারম্যান হয়েছে, আমাদের ফ্যামিলিতে এই ইউনিয়নে নেতৃত্ব দেওয়ার মতো অবশ্যই জেনারেশন তৈরি হয়েছে, সেখানে একাধিক জেনারেশন তৈরি হয়েছে এবং তাদের এই ইউনিয়নকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা একাধিক প্রার্থী হইতেই পারি, যেহেতু আওয়ামী লীগ একটি মনোনয়নের বিষয় রয়েছে। তো সেই জায়গা থেকে একাধিক প্রার্থী হলেই যে তাদের সাথে আমার দূরত্ব তৈরি হবে এরকমের না, দল মনোনয়নের পরে হবে সিদ্ধান্ত। সেই সময় যদি আমরা কোনো সহিংসতায় জড়াই বা কোনো ধরনের মত পার্থক্য দেখা দেয় সেই সময়, কিন্তু আগে নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করবে, দল মনোনয়নপত্রর জন্য আহ্বান করবে, মনোনয়নপত্র জমা নেবে, সেটা যাচাই বাছাই করবে, এরপর মনোনয়ন দেবে, এরপরে পুনরায় সেই আপনার দলীয় যে এই রকমের একটা প্রসেসিংয়ের ভিতরে। এখন তো একেবারে ফার্স্ট স্টেজ, তো এখানে সবাই সবার মতামত ব্যক্ত করতে পারে, যা চাওয়া পাওয়া মানুষকে জানান দিতে পারে। আমি যখন রাজনীতিতে এতদিন সম্পৃক্ত ছিলাম, আমি তো কখনো চিন্তা করিনি যে আমি ইউনিয়নের চেয়ারম্যান হব, এটা তো ওই সময় ভাবিনি। যেহেতু বড় ভাই ভাইস চেয়ারম্যান আছে, চাচা চেয়ারম্যান আছে, তো সেই জায়গায় সবাই যদি ঠেলাঠেলি করি তাহলে তো তাই, তো তাদের যেহেতু চাচা চলে গিয়েছে, তো সেই জায়গায় আমার যে যোগ্যতা বা আমার যে চাহিদাটা রয়েছে বা আমি মানুষকে নেতৃত্ব দিতে পারবো, সেটা তো অন্তত মানুষকে জানান দেওয়াও দরকার। একটা বিষয় জানতে চাই, আপনি শেষ পর্যন্ত নির্বাচনের রেসে থাকবেন কি না? ইনশাল্লাহ, আমি এক হয়েছে দলীয় মনোনয়নের ব্যাপার, দল মনোনয়ন দিবে, এরপরে সেই সময়ের আবহাওয়া তো ভিন্ন থাকবে, এখন যে আবহাওয়া আছে আরেকটু পরে চেঞ্জ হবে, তো সেই আবহাওয়ার উপরে নির্ভর করবে সব কিছু। যদি সেই ধরনের পরিবেশ তৈরি হয় যে আমি নির্বাচনে থাকবো কি থাকবো না, সেটা সেই সময় যেহেতু আসেন ওই সময় উত্তরটা দেবো। আপাতত যেহেতু মনোনয়নের ব্যাপার আছে, সেইটার জন্য আমি ধীরগতিতে আগাচ্ছি এবং যেটা একেবারে স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়ায়, আমার কোনো বিতর্কগত কোনো প্রক্রিয়া নাই যে এই প্রসেসিংয়ে আমি মনোনয়ন নিয়ে, অনেকে ঘোষণা দেয় মনোনয়ন পাইয়ে গেছি, এই কি বিভিন্ন সময় এইগুলো বলে, তা আমার স্বাভাবিকভাবে যদি আমার কর্মক্ষমতা থাকে, আমার যে কর্মকাণ্ড রয়েছে, আমার যে পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলোর জায়গা থেকে আমি আমার একেবারে ফেয়ার আমি সেইভাবেই দলের কাছে মনোনয়ন চাবো স্বচ্ছভাবে। এরপরে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন, তিনি বর্তমানে তরুণ একজন প্রার্থী, তিনি উল্লেখ করেছেন এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং দলীয় যে মনোনয়ন বাংলাদেশ আওয়ামী লীগের, তিনি সেটি প্রত্যাশা করবেন। তিনি আশা করেন যে তিনি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নৌকা প্রতীক দিয়ে তাকে এই আসনে নির্বাচন করার সুযোগ দেবেন। তা আমরা বিদায় নিচ্ছি, আবারও পলাশ ভাইয়ের সাথে কথা বলবো ঠিক তফসিল ঘোষণার পরে।